প্রতিদিন বাড়ছে ভিডিও গেমসের চাহিদা, আর তাই কনসোল পিসি ছাড়িয়ে মোটো ফোনেও সমান জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিও গেমস। আর সম্ভবত সেই চাহিদা পূরণেই প্রতিদিন রিলিজ হচ্ছে হাজারো নতুন গেমস, আর সেখান থেকে আমরা নিয়ে এসেছি টপ সিক্স গেম অফ দি মান্থ। সো হ্যালো গাইজ, আপনারা দেখছেন টেক উইথ আবরার, আমি আবরার আছি আপনাদের সাথে। লেটস রোল দ্য ইন্ট্রো। অ্যান্ড্রয়েড আর আইওএস গেম সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, আর অ্যাসফাল্টের নাম শুনেনি, এরকম লোক পদুষ্কর। চোখ ধাঁধানো গ্রাফিক্স, দুর্দান্ত সব স্ট্যান্ড আর চমৎকার গেম প্লে একে করে তুলেছে ওয়ান অফ দ্য বেস্ট রেসিং গেম। কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকা অ্যাসফাল্ট 8, অ্যাসফাল্ট 9 বা অ্যাসফাল্ট এক্সট্রিম সবগুলোই অনলাইন এবং আপ টু 1 GB। আর তাই হয়তো অফলাইন গেমারদের কথা চিন্তা করেই ডেভেলপাররা রিলিজ করেছে অ্যাসফাল্ট নাইট্রো। বড় গেমগুলোর মতো সেম গেম প্লে, ক্রেজি স্টান্ট আর চমৎকার গ্রাফিক্স আপনাকে কখনোই ভাবতে দেবে না যে এটা মাত্র 35 MB একটা গেম। ব্রাজিল, চায়না সহ বিভিন্ন জায়গার গর্জিয়াস লোকেশন, ফারারি, ল্যাম্বরগিনি সহ জোস জোস সুপার কার্স আর ড্রিফ্ট, নকডাউন, পলিস্টেস সহ 8টা ডিফারেন্ট গেম মুড খুব সহজেই একে এনে দেবে আপনার পছন্দের গেমের তালিকায়। সুতরাং আপনি যদি কোনো ভালো অফলাইন রেসিং গেমের খোঁজে থাকেন, ইউ শুড ডেফিনেটলি ট্রাই দিস গেম। সায়েন্স ফিকশনের ফ্যান না, এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। টাইম ট্রাভেল, হাইটেক গ্যাজেটস, এলিয়েন্স, এগুলোর অন্য একটা জায়গা আছে আমাদের কাছে। আর নোভা লেগেসি ঠিক তেমনই একটা সাইফাই FPS গেম। এলিয়েনের ট্রাক, হাইটেক ওয়েপেন্স, জোস কম্ব্যাটস, বিউটিফুল ভিজুয়ালস আর একটা গুড স্টোরি লাইন আপনাকে ধরে রাখতে বেশ খানিকটা সফল হবে। অস্থির সব ওয়েপেন্স, স্যুট আর জোস সব কাস্টমাইজেশন তার সাথে যোগ করবে একটা নতুন মাত্রা। অফলাইনে বেশ কয়েকটা গেম মোডের সাথে অনলাইন মাল্টিপ্লেয়ারও খেলা যাবে মাত্র 47 MB-এর এই গেম। আর অনলাইনেও থাকবে ডেথ ম্যাচ, টিম ডেথ ম্যাচ সহ বেশ কয়েকটা মোড। সো সাইফাই ফ্যানরা নিঃসন্দেহে ট্রাই করতে পারে এই গেম। টাইম কিল করার জন্য এনরেস রানার গেমের কোনো জুড়ি নেই, আর তাই হয়তো সাবওয়ে সার্ফার, টেম্পল রানের মতো গেমগুলোর জনপ্রিয়তা আকাশচুম্বী। কিন্তু আপনি যদি এগুলো থেকে বোর হয়ে নতুন কিছু খোঁজেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে জুমানজি এপিক রান। বিউটিফুল ফেস, কিউট ক্যারেক্টার, কার্টুনিশ গ্রাফিক্স আর তার সাথে সাথে দ্য রক, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাকের মতো কিছু পরিচিত মুখও দেখতে পাবেন এই গেমে। ট্রেজার হান্টিং, নতুন লোকেশন এক্সপ্লোর, ডাইভিং ফ্রম ওয়াটারফলস অন্যরকম এক ভালো লাগা যোগ করবে এই গেমে। বুমেরাঙের মতো দারুণ ওয়েপেন্স, নতুন নতুন ভেহিকেলস আর রাইডিং অন জাঙ্গাল অ্যানিমেলস আপনাকে আটকে রাখবে অনেকটা সময়। সো এই লকডাউনের বোরিং সময় ট্রাই করতে পারেন এই গেমটাও। স্নাইপার শব্দটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে হলিউডের দুর্দান্ত সব অ্যাকশন সিন। আর ঠিক সেরকম অ্যাকশন, অস্থির গ্রাফিক্স আর পুরাই জোস গেম প্লের প্যাকেজ হচ্ছে স্নাইপার 3D। নতুন নতুন জায়গায়, নতুন নতুন মিশনে, নতুন নতুন টাস্ক আপনার উত্তেজনাকে অবশ্যই বাড়াবে। শ্যুট করার পর স্লো মোশনে গুলির ছুটে যাওয়া ভালো লাগবে না এমন লোকের সংখ্যাও কম। নতুন নতুন স্নাইপার আর স্নাইপারের কাস্টমাইজেশন আগ্রহকে আরেকটু বাড়িয়ে দিতে যথেষ্ট সার্থক। আলট্রা রিয়েলিস্টিক 3D এই গেম অফলাইনের পাশাপাশি অনলাইনে রিয়েল টাইম মাল্টিপ্লেয়ারও খেলা যাবে। অতএব টান টান উত্তেজনার জন্য ঝাঁপ দিতে পারেন স্নাইপারের এই দুনিয়ায়। ফুটবল মানে টান টান উত্তেজনা, ফুটবল মানে ব্রাজিল আর্জেন্টিনা, ফুটবল মানে কঠিন বৃষ্টিতে দল বেঁধে মাঠে দৌড়ানো। এই চিত্রের ব্যতিক্রম নয় ভার্চুয়াল দুনিয়াতেও, তাই ফিফা বা পেসের জনপ্রিয়তা সবসময় তুঙ্গে। তবে অফলাইন মোবাইল গেমাররা ট্রাই করতে পারে স্কোর হিরো নামে এই গেমটা। সুন্দর গ্রাফিক্স, একটু অন্যরকম গেম প্লে নিরাশ করবে না ফুটবল প্রেমীদের। তার সাথে 750 মতো লেভেল, সুন্দর অ্যানিমেশন আর এর স্টোরি মোড সহজেই নিয়ে নেবে আপনার বেশ খানিকটা সময়। একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে এই গেমটা সাজেস্ট থাকবে আপনার জন্য। বাই দ্য ওয়ে, এই গেম সহ ভিডিওর সমস্ত গেমের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আপনি আটকে গেছেন একটা হন্টেড হাউসে, মাত্র 5 দিন সময় আছে আপনার জীবন বাঁচানোর জন্য। যেভাবেই হোক আপনাকে বের হতে হবে এই ঘর থেকে, কিন্তু কাজটা কি এতই সহজ? কারণ আপনার খোঁজে রয়েছে সাইকো বা অশরীরী এক বৃদ্ধা। হ্যাঁ, এরকম একটা গল্প নিয়ে এগোবে এই গেম। আপনাকে খুঁজতে হবে পালানোর পথ, বাইরে বের হওয়ার জন্য করতে হবে পাজল সলভ, খুঁজতে হবে আত্মগোপনের সব জায়গা, আর এই সব কিছু করতে হবে একেবারে নিঃশব্দে, কারণ আপনার সামান্য আওয়াজে
গ্র্যানি খুঁজে ফেলবে আপনাকে। স্লেন্ডারিনা সিরিজের স্পিন অফ এই গেম কয়েকটা ওয়েবসাইটের দাবি অনুযায়ী একটা সত্য ঘটনা থেকে ইন্সপায়ার্ড। ভয়ঙ্কর স্টোরি, ভালো গেম প্লে আর হাড় কাঁপানো সাউন্ড ইফেক্ট, বিশ্বাস করেন রাসেল ভাই, আপনাকে ভয় পেতে অবশ্যই বাধ্য করবে। হরর লাভারদের অবশ্যই ট্রাই করা উচিত এই গেম। ওকে গাইজ, আজকের মতো এই পর্যন্ত। সো প্লিজ লাইক আর কমেন্ট বক্সে জানিয়ে দিন এর মধ্যে আপনার ফেভারিট গেম কোনটি। আর প্লিজ সাবস্ক্রাইব, কারণ আমরা আবার ফিরে আসব নতুন কোনো গেমস, গ্যাজেটস অথবা অ্যাপসের রিভিউ নিয়ে। টিল দেন, আই অ্যাম আব্রার সাইনিং অফ। আল্লাহ হাফেজ।